রাস্তার ভুল দিকে গাড়ি ঢোকানোর খেসারত দিতে হলো পদযাত্রীকে। মঙ্গলবার বিকেলে ফুলবাড়িতে একটি টাটা এসি গাড়ি এবং স্টেট বাসের মাঝে পড়ে গুড়িয়ে গেল একটি টোটো। সেই টোটোতে ছিল পদযাত্রী, পাঁচজনই গুরুতর জখম হয়েছেন স্থানীয় সূত্র খবর। শিলিগুড়ির দিক থেকে একটি বাস ফুলবাড়িতে আসছিল, রাস্তার ওই সাইডে একটি টাটা এসি গাড়ি ঢুকে যায়। বাস ও টাটা এসির মধ্যে টোটো ঢুকতে ভয়ঙ্কর দুর্ঘটনা। ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। টাটা এসিটা রং সাইড দিয়ে আসতেছিল, তো টোটোটা ধরেন ওর সাইডে ও যাচ্ছিল, আর যখন টোটোটাকে মানে রং সাইড দিয়েছে রাস্তার উপরে উঠেছে বা স্টেট রাস্তায় পিছন থেকে মারিনি, মারা দেওয়াতে মানে পুরো টোটোটা পাল্টি খাই, পাল্টি খাওয়ার পরে লোকজন পাঁচজন ছিল, পাঁচজনের চাপা বসে টোটো এলাচ্ছে অনেক, একটা মেয়ে ছিল, বাচ্চা মেয়ে ছিল 14 বছরে, ও পায়ে চোট লাগছে, পা ভাঙিয়েছে। কতজন আহত হয়েছে? পাঁচজনে আহত, ওটা অনেক আহত। মানে একটা যে মহিলাটা ছিল ও তো এই জায়গাটা মাংস মানে কি কারণে ঘটনাটা ঘটলো টোটোটা ওই টাটা এসিতে রং সাইডে আসার জন্যই, মানে অ্যাকচুয়ালি ঘটনাটা রং সাইডে আসার জন্য, যদি ওদিকে জায়গা পাইতো তাহলে তো সাইড করে দিত, যেহেতু সাইড করতে পারিনি বলে মানে স্টেট বাসটা মারি দিচ্ছে। তো বাস যে ছিল বাসটাকে চলে গেছে? না, বাসটা ধরা পড়ছে, ও ব্যাটালিয়ান মোড়ে নিজে সারেন্ডার করছে আর কি। তো কোথায় ঘটেছে ঘটনাটা? এটা আমাদের হিন্দুস্তান মোড় বলে, চুনামাটি হিন্দুস্তান মোড়। কতক্ষণ আগের ঘটনা? এই মোটামুটি আধা ঘন্টা হইলো। পুলিশ কিছু পুলিশ আসছে না? হ্যাঁ পুলিশ আসছে, প্রশাসনের কাজ করবে এখন। আপনার নাম? আমার নাম রাজাউল। আচ্ছা, টোটোটা কোন দিকে যাচ্ছিল? টোটোটা ফুলবাড়ির দিকে যাচ্ছিল, টোটোটার স্ট্রিট বাসটা ফুলবাড়ির দিকে যাচ্ছিল, শুধু টাটা এসিটা রং সাইড দিয়ে মনে করি হয়তো হিন্দুস্তান মোড়ে কোথাও ফ্যাক্টরিতে ঢুকবে মনে হয়, তার কারণেই মানে দুর্ঘটনা হয়েছে। তাই তো